নমস্কার সকল ভিউয়ার্স, তোমরা দেখছো টিডিআর এক্সাম চ্যালেঞ্জার। আর তোমাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি ভিডিও তৈরি করছি। তোমরা কিছু প্রশ্ন করেছো ডাব্লিউবিএল রিক্রুটমেন্টের সম্পর্কে, তাই সেজন্য প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য ভিডিও তৈরি করছি। প্রথমে যে প্রশ্নটি তোমরা সবচেয়ে বেশি করেছিলে, কত নম্বরে মেরিট হবে, এই প্রশ্নটা কিন্তু অনেকে করেছিল, কত নম্বরে মেরিট হবে। তো এই উদ্দেশ্যে আমি বলি যে লেডি কনস্টেবলের নাম্বার কিন্তু খুব কমই নেমেছে, আর আর পাশও করানো হয়েছে খুব কম ব্যক্তিকে। তো কতজনকে পাশ করা হয়েছে আমি পরে বলছি। তো পাস যেহেতু অনেক কম ব্যক্তি করা হয়েছে, আশা করি যারা 30 কিংবা 30-এর সামথিং নাম্বার তুলে রেখেছো, তারা কিন্তু মেরিট লিস্টে নাম চলে আসবে। এটুকু আমি বলতে পারি, যারা 30-এর মোটামুটি কাছাকাছি আছে তারা কিন্তু মেরিট লিস্টে নাম চলে আসবে। আর যেহেতু ওবিসি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি এরকম বিভাগ কিছু আছে, তো সেই অনুসারে দেখতে গেলে হয়তো নাম্বারটা কোনো বিভাগে একটু বেশি উঠতে পারে, কোনো বিভাগে কম উঠতে পারে। তো তোমার যদি দরকার পড়ে কেমন উঠতে পারে তারা বলে অবশ্যই কমেন্ট করে, সেটা আমি খোঁজ খবর নিয়ে তৈরি করার চেষ্টা করব ভিডিওটি। তো এরকম মেরিট আশা করি তুমি হতে পারে 30-এর উপর 30+ যদি নাম্বার পেয়ে থাকো, তুমি কিন্তু অবশ্যই মেরিট লিস্টে তোমার নাম আসবে, কারণ খুবই কম কাট অফ মার্ক এসেছিল। কতজনকে ইন্টারভিউ ডাকা হলো, তো দেখো মাঠে ডাকা হয়েছিল, মাঠে যারা পাস করেছিল পিএমটি পিইটি টেস্টে, তা হচ্ছে 3200 থেকে 3400 মেয়ে পাস করেছিল। আর এক্সামে সাধারণত পাস করা হয়েছে তার থেকে কিছু মেয়েকে বাদ দিয়ে 3000 মতো মেয়েকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। আর ইন্টারভিউ কীভাবে দেবে তার একটা ভিডিও আমি তৈরি করেছি, তোমার ভিডিওটিকে দেখতে পারো। 3 নম্বর যে প্রশ্নটি করা হয়েছিল, কবে ইন্টারভিউ ডাকা হবে। দেখো যখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম বা আমার যে বন্ধুরা ইন্টারভিউ দিয়েছিল পুলিশের এক্সামগুলোতে বা বিগত যে পরীক্ষাগুলোতে ইন্টারভিউ হয়ে থাকে, সাধারণত এক্সামের 15 থেকে 20 দিনের মাথায় কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। 15 থেকে 20 দিনের মাথায় ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়, বেশি লেট করা হয় না। তাই তোমাদেরকে বলবো যবে থেকে তোমার রেজাল্ট বেরিয়েছে তার থেকে 15 থেকে 20 দিনের মধ্যে তোমরা কিন্তু ইন্টারভিউয়ের জন্য কল লেটার পেয়ে যাবে। 4 নম্বর যেটা ভ্যাকান্সি, কত ভ্যাকান্সি ছিল, ভ্যাকান্সি ছিল তোমাদের যেটা 1582 সামথিং ভ্যাকান্সি ছিল, সরি বলাটা ভুল, 2582 সামথিং ভ্যাকান্সি ছিল, 2582টি ভ্যাকান্সি ছিল তোমাদের এই লেডি কনস্টেবল নিয়োগেতে। তা অনেকই ভ্যাকান্সি, আর সেখানে তো বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না, খুবই কম পাস করেছে এক্সামটিতে। তা কবে জয়েন করাবে, দেখো জয়েন করাবে সামনে, দেখো এরপরে কনস্টেবলের এক্সাম আছে, মেল কনস্টেবলের এক্সাম রয়েছে, মাঠ রয়েছে। তার জন্য আমি মনে করি তোমাদের জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদেরকে প্রক্রিয়াটা শেষ করার চেষ্টা করবে, তোমরা জানুয়ারির মধ্যেই জয়েন লেটারটা পেয়ে যাবে। আর ডিসেম্বরের মধ্যে তোমার ইন্টারভিউ দেওয়াটা, ইন্টারভিউ এই কাজটা পুরো কমপ্লিট করে দেবে, পুরো মেরিট লিস্ট ডিসেম্বরের মধ্যে জানুয়ারি আগেই ওটা কমপ্লিট করার চেষ্টা করবে, তবে জয়েন্টার জবে দেয় সেটা হচ্ছে তোমাদের ব্যাপার। কিন্তু কারণ হচ্ছে জবটা পেয়ে গেলে জবে জয়েন্টার আসা আসুক, সেটা কোনো অসুবিধা হয় না, সে 1 মাস লেট করুক 2 মাস লেট করুক, কিন্তু তোমার মেরিট লিস্টটা বেরিয়ে যাবে জানুয়ারির মধ্যেই আশা করি। এগুলো সব এক্সপেক্টেড, যেগুলো হয়েছে আগে আমি সেই অনুসারে কিন্তু বলছি। তাই তোমার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর তোমার সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করো, বান্ধবীদের কাছে শেয়ার করো। আর যারা নতুন চ্যানেলে তাদের সাবস্ক্রাইব করতেই পারো চ্যানেলটিকে, সম্পূর্ণ ফ্রি টিপস এখানে দেওয়া হয়ে থাকে জব সংক্রান্ত বিভিন্ন বিষয়ে। তো এই পর্যন্ত ভিডিওটি, জয় হিন্দ, বন্দে মাতরম।